ভাইরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয়, আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার আত্মাধিকার চায়। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস। 23 বছর ইতিহাস, মুমূর্ষু নরনারীর আর্তনাদের ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে, 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1966 সালে 6 দফা আন্দোলনের 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969-এর আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশের শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপর অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। আপনারা জানেন দোষ কি আমাদের। আজকে আমি পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি, আপনারা জানেন, আলাপ আলোচনা করেছি। আমি শুধু বাংলা নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদে অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহের মার্চ মাসে হবে, তিনি মেনে নিলেন। আমি বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসবো, আমরা আলাপ আলোচনা করবো। এমনকি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদি সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব। আসুন বসি, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করি। উনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বার যদি এখানে আসে তাহলে কসাইখানা হবে অ্যাসেম্বলি, যদি কেউ এখানে আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে, তারপরও যদি কেউ আসে তাকে ছন্নছাড় করা হবে। আমি বললাম অ্যাসেম্বলি চলবে, তারপর হঠাৎ 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। কি পেলাম আমরা? যা আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য, আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী নিরস্ত্র মানুষের মধ্যে, তার বুকের উপর হচ্ছে গুলি। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা পাকিস্তানের সংখ্যাগুরু। আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাবার চেষ্টা করেছি, যখনই এদেশের মালিক হবার চেষ্টা করেছি, তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছেন, তারা আমাদের ভাই। আমি তাদের কাছে এই কথা বলেছি যে আপনারা কেন আপনার ভাইয়ের বুকে গুলি মারবেন? আপনাদের রাখা হয়েছে যদি বহিঃশত্রুর আক্রমণ করে তার হাত থেকে দেশটাকে রক্ষা করার জন্য। তারপর উনি বলেছেন আমার নামে, আমি নাকি বলে স্বীকার করেছি 10ই তারিখে রাউন্ড টেবিল কনফারেন্স হবে। আমি ওনাকে এ কথা বলে দেওয়ার চাই, আমি ওনাকে তা বলি নাই। আমি ওনাকে বলেছিলাম জনাব ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান, ঢাকায় আসেন, কিভাবে আমার গরিবের উপরে, বাংলার মানুষের বুকের উপরে গুলি করা হয়েছে, কিভাবে বাংলা মায়ের কোল খালি করা হয়েছে। আপনি আসুন, দেখুন, বিচার করুন, তারপরে আপনি বলুন আমি এ কথা বলেছিলাম। হঠাৎ আমার সঙ্গে পরামর্শ না করে, আমাদের সঙ্গে আলোচনা না করে, 5 ঘন্টা গোপনে বৈঠক করে যে বক্তৃতা তিনি করেছেন এবং যে বক্তৃতা করে তিনি অ্যাসেম্বলি করেছেন, সেই সমস্ত দোষ তিনি আমার উপরে দিয়েছেন, বাংলার মানুষের উপরে দিয়েছেন। আমি পরিষ্কার মিটিংয়ে বলে দিয়েছি এবারে সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ভাইরা আমার, 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে বলে দিয়েছি ওই শহীদের রক্তের উপর পাড়া দিয়ে আর্টিস্ট মুজিবুর রহমান যোগদান করতে পারেন না। অ্যাসেম্বলি কল করেছে, আমার দাবি মানতে হবে প্রথম সামরিক আইন, মার্শাল ল উইথড্র করতে হবে, সমস্ত সামরিক বাহিনীদের বেরাকে ফেরত দিতে হবে, যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে, আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, তারপরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না।
এর পূর্বে অ্যাসেম্বলিতে বসা, এর পূর্বে আমরা অ্যাসেম্বলিতে বসতে পারি না। জনগণ সে অধিকার আমাকে দেয় নাই। ভাইরা আমার, তোমাদের আমার উপর বিশ্বাস আছে? আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার ভাইদের হত্যা করা হয়, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে আমি যদি হুকুম দেবার না পারি তোমরা বন্ধ করে দেবে। ভাইরা আমার, যে পর্যন্ত আমার এ দেশে মুক্তি না হবে, খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না, তবে আপনারা আমাদের ভাই, আপনাদের কাছে অনুরোধ করছি, আপনার দেশটাকে একেবারে জাহান্নামে ধ্বংস হতে দিয়েন না, জীবনে আর কোনোদিন আপনাদের মুখ দেখা দেখি হবে না। যদিও আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ফয়সলা করতে পারি, তাহলে অন্ততপক্ষে ভাই ভাই বাস করার সম্ভাবনা আছে। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, আমার এই দেশে আপনারা আর মিলিটারি শাসন চালাবার চেষ্টা করবেন না। দ্বিতীয় কথা, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো, এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তবু দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ভাইরা আমার, আপনারা আমার উপর বিশ্বাস নিশ্চয়ই রাখেন, জীবনে আমার রক্তের বিনিময়ে আপনাদের সঙ্গে বেইমানি করি নাই। প্রধানমন্ত্রিত্ব দিয়ে আমাকে নিতে পারে নাই, ফাঁসি কাষ্টের আসামি দিয়েও আমাকে নিতে পারে নাই। একদিন যে রক্ত দিয়ে আপনারা আমাকে জেল থেকে বের করে এনেছিলেন, এই রেসকোর্স ময়দানে আমি বলেছিলাম আমার রক্ত দিয়ে আমার রক্তের ঋণ শোধ করবো। মনে আছে? আমি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। আমাদের মিটিং এখানেই শেষ। আসসালামু আলাইকুম। জয় বাংলা।